Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Aaj ami salmon flying salmon roller banabo. Tar jonno niyechi rice ebong somudrer theke pata. Ei pata khawao jay, somoshya nei. Ebong khaite khubi shushadu. Na khele bujhte parben na. অসাধারণ এই পাতা। এবং আমি যে সালমন রোল তৈরি করছি তার জন্য নিয়েছি শসা, অ্যাভোকাডো, এর সাথে দেব হইলো জাপানি মায়ো। এখন দেব ফ্রেশ সালমন ফিশ, এটা খাইতে খুবই সুস্বাদু, এটা কাঁচা খাওয়া যায়, কিন্তু আমি খাইতে পারি না, যারা খায় খুবই টেস্টি হয় এবং ওরা খুব আনন্দ করে এবং মজা করে খাইতে পারে, খুবই সুস্বাদু। এখন দেখেন কিভাবে আমি এটা রোল করলাম, রোল করে এটাকে সুন্দর করে সাইজ করে রেখে একটা সাইডে রেখে দেব। আরও একটা রোল আছে, একসাথে দুইটা রোল আসছে, আমি বানাচ্ছি, কিন্তু আসলে কি ভিডিও করার সময় যথেষ্ট সময় লাগে, আমি একা একা করা লাগে, কারণ আমার তো আর ক্যামেরাম্যান নেই, যার জন্য আমার নিজের কাজ নিজেই করি এবং খেয়াল রাখতে হয় কাস্টমারের যেন দেরি না হয়, সময় মতো যেন দিতে পারি, যার জন্য সব দিকেই খেয়াল রাখা লাগে, কতটুকু আপনাদের আনন্দ দিতে পারি তাও জানি না, এবং কাস্টমারও যেন ভালো ঠিক থাকে সেদিকেও খেয়াল রাখতে হয়। আমি আরও একটা বানাচ্ছি, ওই সেম আগের ইয়ের মতোই, প্রথমে দিলাম শসা, তারপরে অ্যাভোকাডো, তারপরে অ্যাভোকাডোর পরে দেব জাপানি মায়ো। জাপানি মায়ো দেওয়া শেষ, এখন আমি দেব সালমন ফিশ, আর একটু দিচ্ছি কাস্টমার খেয়ে যেন খুশি হয়। এখন এটাকে সুন্দর করে ধরে আমি রোল করব, দেখেন কিভাবে করছি, খুব সুন্দর না, অসাধারণ। এখন আমি এর উপরে সুন্দর করে কাটা সালমন ফিশ, উপরে ওই যে ফ্লাইং সালমন, যার জন্য উপরে সালমন ফিশ দেব, সুন্দর করে দিচ্ছি। এটা দেওয়ার পরে আমি, দেখেন আমি ওই যে মাট্টা বলে আমাদের ভাষায়, মাট্টা দিয়ে একটা ঘষা দিলে সুন্দর, এটা একবারে দেখতে খুবই, এটা ফিনিশিং আসবে খুবই সুন্দরভাবে, আর এই রুলের সাথে কিছুটা আটকেও যাবে, মিশে যাবে, দেখেন। এই যে এটা দিয়ে এখন আমি সুন্দর করে একটা কষা দেব, দেখেন সুন্দরভাবে মিশে গেছে, আসলে কতটুকু দেখাইতে পারতেছি জানি না, কারণ আমার তো আর ক্যামেরাম্যান নেই, আমার ক্যামেরা এক সাইডে রেখে তারপরে কাজ করা লাগে, আর আমি প্রত্যেকবারই চাকুটা ধুয়ে নেওয়ার চেষ্টা করি, কারণ চাকু ধোয়াই থাকে, পরিষ্কারই থাকে, তারপরেও আমি খুব সুন্দর করে পরিষ্কার করেই আমি সবসময় করি, আর যখন নাকি চাকুটা ভিজাই তখন কাটতে খুব ভালো হয়, তার কারণ হলো রাইস তো আঠা,
আর যখন চাকুতে হালকা পানি থাকে তখন এই আটার কোনো সমস্যা হয় না, সুন্দরভাবে কাটা যায়। এটাকে আমি 10 পিসে কেটে নিচ্ছি। আমার এটা কাটা হয়ে গেছে। আমি এটাকে এখন সুন্দর করে সাইজ করে প্যাকেট করব। এখন প্যাকেটে রেখে একটা সাইডে রেখে দেব, আর একটা রোল আছে এটা তৈরি করব। সেম আগেরটার মতোই আমি 10 পিসে কাটবো। এখন চাকুটা পরিষ্কার করে নিচ্ছি পানিতে যেন আঠা না হয়, যার জন্য কাটতে সুবিধা হয়। এমনি এমনিও কাটা যায় না ধুইলেও, কিন্তু আমি সাধারণত ধুয়েই নেই প্রতিবারই। আর আমাদের এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা অন্যরকম, না দেখলে বুঝবেন না, হয়তো আপনাদের পুরোটা দেখাইতে পারতেছি না। খুবই পরিষ্কার পরিচ্ছন্নত ভাবে আমরা কাজ করি, এখানে ময়লা কোথাও ময়লা পাবেন না, সব কিছুই ফ্রেশ। এবং কাজের প্রথমে এবং কাজের শেষে সব সময় আমরা পরিষ্কার রাখি। আর পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, এবং এই জিনিসগুলো যেহেতু সবাই খাবে, যার জন্য যত দূর সম্ভব, কারণ আমি একটা জিনিস খাবার খেলে যেমন পরিষ্কার করে খাই, তেমনি অন্যকে দেওয়ার জন্য সেই রকমই চেষ্টা করি যেন মানুষ খেয়ে শান্তি পায় এবং পুনরায় যেন আবার আমাদের কাছে আসে। কাস্টমারগুলো ধরে রাখার জন্য চেষ্টা করি। আমি এখন দেব উপরে ইয়াকিনিকো সস। দুইটাতেই একইভাবে দিচ্ছি, দেখেন। এখন দেব এটা চিলি মায়ো। এখন আমি দেব খরগোশ সালাদ। এটা সামুদ্রিক সালাদ, খাইতে খুবই সুস্বাদু। প্রথমে আমি খাইতাম না, তারপরে দিলাম আমি একটু জিঞ্জার, মানে আদা ছোট ছোট করে পিস করা থাকে, এবং এর সাথে ভিনেগার দিয়ে মানে এটা কমপ্লিট হয়। এখন আমি একটা অ্যাড করলাম সয়া। এখন আমি দেব ওয়াসাবি। এটা খাইতে খুবই ঝাঁঝালো। আমাদের দেশে যেমন কাশুন্দর, যেমন ঝাঁঝ, প্রচুর ঝাঁঝ এটা। যখন নাকি আমি এটার মধ্যে পড়ি তখন নাক দিয়ে চোখ দিয়ে পানি বের হয়ে যায়, এত ঝাঁঝ এটার। তো আমার দুইটাই কমপ্লিট হয়ে গেছে। এখন আমি প্যাকেট করব। তো খুব সুন্দরভাবে হয়ে গেছে দুইটাই, যেহেতু একই জিনিস আমি আর দুটা দেখাইলাম না। এবং এটা খাইতে খুবই সুস্বাদু, না খেলে বোঝার মতো নয়, অসাধারণ একটি খাবার। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।